মোটামুটি রেডি হয়ে গেছি, কারণ এখনই বেরোতে হবে। আমার যাবার কথা ছিল ওখানটায়, কাছাকাছি 1টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু এখানেই বাস দিয়ে চললো 1টা। কোথায় যাচ্ছি কী করছি সেটা তো তোমরা ভিডিও দেখে, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি কী করতে চলেছি। চলো বেশি কথা না বলি, আগে বেরোই, বাকি কথা যেতে যেতে শেয়ার করি। আজ প্রায় 4 দিন ধরে গাড়িটা এখানেই পড়ে আছে, একে আজকে নিচ্ছি না, থাক এখানে নোংরা হয়ে গেছে গাছের নিচে, একে আর আজকে নিচ্ছি না, হেঁটেই যাবো, এই মানে সরি বাসেই যাব। কারণ কলকাতা জানো তোমরা পার্কিং পাওয়া খুব চাপের, আর আমি বারাসাতেই আছি বেশ কয়েকদিন ধরে, মানে 5-6 দিন ধরে বারাসাতেই আছি। চলো বাকি কথা আর এগোই, অনেকটা দূর যেতে হবে হেঁটে, তারপর ওখান থেকে টোটো ফোটো কিছু একটা নেবো, তারপর এখান থেকে বাস ধরবো, দেন গন্তব্যে পৌঁছবো। লাস্ট যে ব্লগটা দেখেছি তোমরা ইকো পার্কে, ওটা কিন্তু এই GoPro 11 দিয়েই করেছি, GoPro 11 এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। তো ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমার সামনের দিকে এগোই। বাস থেকে নেমে পড়লাম এই হলদিরামসের মুখটাতে, এখন যাব অফিসের দিকে। চলো অফিসের দিকে যাই, আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আর আমার এক পরিচিত ইভেন্ট অর্গানাইজার দাদা আছে, তার আজকে নতুন একটা অফিস ওপেনিং হবে, তার পুজো আছে, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি যেহেতু ওই ইভেন্টের অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে ওখানে রিক্রুট, মানে অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে ওইখানে আমি কাজ করি, মানে ওনাদের যখন ফটোগ্রাফির প্রয়োজন হয় তখন আমাকে বলে, আমি যথাসাধ্য চেষ্টা করি করার। চলো এখন ভিতরে যাই দেখি ওখানে। অফিসটা এখন নতুন তৈরি হয়েছে, যাবো 3rd ফ্লোরে। বিল্ডিংটাই কনস্ট্রাকশনের মধ্যে চলছে আর কি। হায় 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 হে
सुबह सुबह जब खिड़की खोले बाजू वाली लड़की हाय दिल मेरा बोले हेलो हाउ आर यू ओ हाउ आर यू दिल मेरा बोले हेलो हाउ आर यू बोले ये गाना मन फैंटास्टिक आई थिंक স্যার আপনাকে আমি প্রমিস করছি আমরা সবাই অ্যাবাউন্ডের তরফ থেকে খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের প্রোডাকশন থেকে খুব ভালো লেভেলের কোনো মুভি স্যার আপনাকে স্যার আমরা প্রেজেন্ট করব স্যার ভেরি গুড থ্যাংক ইউ অফিসটা ওপেনিং হয়ে গেছে আর আজকে এখানে কিন্তু বড় বড় মানুষ এসেছিলো যদি বলি যে হিট করে তারা এসেছিলো আর যদি ওরা বম্বে থেকে সেলিব্রিটি এসছেন কিছু সিরিয়াল আর্টিস্ট আছে কিছু সিঙ্গার আছে তারা মিউজিশিয়ান তারা এসছে এখন আমাদের লাঞ্চ টাইম ওপেনিং হয়ে গেছে তাদের যে মূল্যবান বক্তব্যগুলো তারাও রেখেছে এখন লাঞ্চ করবো এখান থেকে দেখি খাবারের বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে আমি এটা দেখে নিয়েছি চলো এটা কমপ্লিট করার পরে বাকিটা যেতে দেখছি মার্কেট করতে বেরিয়েছি আমার বাড়ার সাথে কোনটা পছন্দ আছে এই একবার বলো পিঙ্ক নেবে একবার বলো ব্ল্যাক নেবে এইগুলো ব্ল্যাক কালার ভালো লাগে না এই জিন্সের জ্যাকেট জিন্সের গুলো পুরো মজা শপিং করাবো বলে নিয়ে এসেছিলাম ঘুরিয়ে ফুরিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছি কিছুই কেনালাম না এটা কিনে দেবো ওটা কিনে দেবো বলে ঢপ দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি ভালো মেয়ে কিচ্ছু বোঝেনি তবে না অ্যাকচুয়ালি আমাদের পছন্দ হয়নি আমাদের একটা হুডি কেনার ছিল ওপেনিং ছিল দাদা ইভেন্ট অর্গানাইজার তো ওপেনিংয়ে তো অনেক মোটামুটি সেলিব্রিটিরা এসছে বিকেলের দিকে এসছে আমি ছিলাম না তাদের করে বেরিয়ে এসে আমার একটা কাজ ছিল কাজটা মিটালাম ম্যাডামের সাথে দেখা করলাম এবার ওরা একটা হুডি কেনার ছিল তো সেটা তো আর খুঁজে পেলাম না কেন অ্যাকচুয়ালি আমাদের সাইজ আর কালারে ম্যাচ হচ্ছিলো না চলো এই ভিডিওটা এখনই এখন আমরা বাড়ির দিকে যাবো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করা জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এদিক থাকো বলো আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবে তা দেখা হচ্ছে আর একটা নতুন করে ফেস ভিডিওতে তার সঙ্গে টাটা বাই বাই